হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো, আর সবাইকে অভিনন্দন আমার ব্লগে আসার জন্য। আশা করি সবার ভালো লাগবে। আর সকালবেলা মানে বেলা মানে মাস ব্যস্ততার মধ্যে সারাদিন কাটাতে হয়। আর আমি এখন বাজারে যাচ্ছি, দেখো বাজারে গিয়ে আমি কী কী কেনাকাটা করি সেটা দেখবে। বেশি কিনবো না, শুধু জাস্ট মাছ কিনবো, আর কিছু কিনবো না। তারপরে আমি একটা বিশেষ জায়গায় যাব, দেখতে থাকো, এখন বলবো না, তোমরা দেখতে থাকো যে আমি কোথায় যাই, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, এটা দেখতে থাকো। রাখি। আচ্ছা ঠিক আছে, নাও ছোট ছোট দাও না, দেবো কেন, যাই একই দানা, আমি তোমার ছোট দেবো, তোমার দানা যা আছে তাই সাথে দেবো, না হাত ধরে লাগবে, বড়টা বড় হবে, তোমার ছোট দেবো কেন, বড় খাও। চলো বন্ধুরা, তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এটা তোমাদের দেখলে খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, একদম গ্রাম্য পরিবেশে, যেখানে একদম নিরিবিলি শস্য শ্যামলা সবুজ পরিপূর্ণ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রিয় বন্ধুরা, যেই জায়গার কথা আমি তোমাদেরকে বলেছিলাম সকালে যে নতুন একটা জায়গায় নিয়ে আসবো, সেটা হচ্ছে এই গ্রাম। আর এই গ্রামের চারিপাশে দেখো কত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর পরিবেশ আমি সত্যি এখানে আসলে বোঝা যায় না, আর এখানে আসলেই আমার মন ভরে যায় যে এত সুন্দর পরিবেশ। আশা করি তোমার সবাই ভালো লাগবে। এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ। যাই হোক, তোমরা প্রথম থেকে আমার এই ব্লগটা দেখো, আর আশা করি সবার ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো।